গুড মর্নিং, আমি এখন নর্থ বেঙ্গলে আছি আর আজকে যাচ্ছি নর্থ বেঙ্গলের সেরা কালী পুজো, যেটা বল্লা পুজো। বল্লা মায়ের কাছে যাচ্ছি। তো বল্লা মায়ের পুজো শুক্রবারে, হাতে বেশি টাইম নেই আর আজকে গিয়ে তোমাদেরকে দেখাবো বল্লা মায়ের মূর্তি কত দূর রেডি হয়েছে। আর একটা কথা তোমাদের না বললেই নয়, সেটা হচ্ছে উত্তরবঙ্গে কিন্তু মা কালী এখানে বল্লা নামে পূজিত হন আর এটাই উত্তরবঙ্গের সেরা কালী পুজো। তবে এই পুজো কিন্তু কালী পুজোর সময় হয় না, এই পুজোটা হয় রাস পূর্ণিমা যেই তিথি যায়, রাস পূর্ণিমার ঠিক পরের শুক্রবার শুরু হয়। তো তো গাইস, তোমরা জানো গত মঙ্গলবার দিন রাস হয়েছে আর আজকে বুধবার, মায়ের রেডি হওয়ার একদম ফাইনাল দিন এসে গেছে। হাতে মাত্র দুদিন আছে, বুধ বৃহস্পতি আর শুক্রবারে ফাইনালি পুজো। তাই চলো আজকে তোমাদের শেষ মুহূর্তে বললাম মা কত দূর রেডি হয়েছে সেটা তোমাদেরকে আজকে দেখাবো। আমি আজকে অনেক সকাল সকাল বেরিয়েছি, তাই রাস্তাঘাট এখনও ফাঁকা আছে আর বেশ ঠান্ডা আছে ওয়েদার। দেখো কী পরিমাণে কুয়াশা, এত কুয়াশা যে রাস্তার উপর মনে হচ্ছে কুয়াশা জমে আছে। এইরকম কুয়াশা উত্তরবঙ্গে খুব ভালোই দেখা যায়। টোটো গাড়ি করে অনেকটা আসলাম, এখন আছি LBSTC বাসে, বাকিটা পথ বাসে করেই যাব। তবে এখান থেকে বললা যেতে আমার ঘন্টাখানেক সময় লাগবে আর রাস্তাটা খুবই সুন্দর। দেখো রাস্তা কত সুন্দর লুকিং এখানে রয়েছে। বাস থেকে নেমেছি বললা মোড়, এখান থেকে বললা মায়ের মন্দির 1 কিলোমিটার মতো রাস্তা আর চারিদিকে বললা পুজোর প্রস্তুতি চলছে, সব জায়গায় রেস্টুরেন্ট এবং লাইট টাইট লাগানো হয়ে গেছে। বললা মোড় থেকে বললা মায়ের মন্দির 1 কিলোমিটার মতো রাস্তা আর এই মোড় থেকে টোটোয় উঠলে পরে টোটো ভাড়া 10 টাকা নেয়। তো আর 2 দিন পরে বললা মায়ের পুজো, সেই দিন অনেক ভিড় হবে, তখন হয়তো টোটো ঢুকতে পারবে কিনা জানি না, তবে তার আগে আসলে বা পরে আসলে তোমরা টোটো করে অবশ্যই যেতে পারো। তো এখন বললা মায়ের মন্দিরে আছি আর ভিতরে বললা মায়ের মূর্তি প্রায় তৈরি হয়ে গেছে, একেবারে শেষ মুহূর্তের কাজ চলছে। মূর্তির গায়ে রং লাগার কাজ শুরু হয়ে গেছে, রং লাগানোর কাজ। আর মাত্র 2 দিন আছে বললা পুজোর, তো 2 দিনের মধ্যেই পুরো কমপ্লিট হয়ে যাবে। এখানে তোমরা দেখো বললা মায়ের গায়ে কিন্তু রং করার কাজ চলছে, মোটামুটি প্রাইমার রং দেওয়া হয়ে গেছে, কালকের মধ্যে পুরো রং করা আশা করি হয়ে যাবে। এবার চলো রেলিংয়ের মধ্যে দিয়ে আরও কাছে গিয়ে বললা মা তোমাদেরকে দেখাই। পুরো সামনে এখন যাওয়া যাচ্ছে, কাল পরশু থেকে ভিড় শুরু হয়ে যাবে, তখন আর এত কাছে হয়তো আসা যাবে না। হাজার হাজার লক্ষ লক্ষ লোকের ভিড় হয় এখানে। এই যে দেখো পুরো বললা মায়ের মূর্তি, অনেক বড় মূর্তি এখানে কিন্তু করা হয়। এই পুরো মূর্তি এই গাড়ির চাকা লাগানো এর উপরে করা হয়, যাতে ভাসানে নিয়ে যাওয়ার জন্য সুবিধা হয়। এত বড় মূর্তি ভাসানে দেওয়া তো আর মুখের কথা নয়। চারিদিকে ভিড় নিয়ন্ত্রণের জন্য লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয় এখানে, ভিড় নিয়ন্ত্রণ করা খুব কঠিন ব্যাপার, তাই চারিদিকে লোহার ব্যারিকেড রেলিং টেলিং দিয়ে একেবারে সুন্দর করে সাজানো হচ্ছে। অনেকটা তারাপীঠে তারামায়ের মন্দিরে যেরকম লোহার ব্যারিকেড করা হয় সেই রকম লোহার ব্যারিকেড করে চারিদিক থেকে ভিড় যাতে না হয় একবারে, সেই নিয়ন্ত্রণের চেষ্টা কিন্তু এখন থেকেই শুরু করা হয়েছে। চারিদিকে লোহার ব্যারিকেড করা হয়েছে শুধুমাত্র ভিড় নিয়ন্ত্রণের জন্য, এগুলো কিন্তু আগে ছিল না। এই পুজোর আগে মাত্র কয়েকদিনের মধ্যে এই ব্যারিকেডগুলো করা হয়েছে আর এক একটা ব্যারিকেডের মধ্যে যাতে বেশি লোক না ঢুকতে পারে সেই রকম জায়গায় রাখা হয়েছে। আর এখনও ব্যারিকেড তৈরির কাজ চলছে, চারিদিকে লোহার প্লাটগুলো রয়েছে, এইগুলো সব ঝালাই করে আরও বড় হয়তো ব্যারিকেড করা হবে। এই যে যেই লোহার ব্যারিকেড দেওয়া ঘরগুলো রয়েছে এইগুলো কিন্তু এর ভিতরে বলি হয় এই দুটো ঘরে, আর বললা মায়ের এখানে কিন্তু প্রচুর বলি হয়। এখানে স্থানীয় লোকদের কাছে শুনলাম যে কেউ বলছে 4-5 হাজার পাঁঠা বলি হয় এখানে,
এই বল্লা পুজোর দিন, তাহলে বুঝতেই পারছো সংখ্যাটা 4 থেকে 5 হাজার বলি। আবার এখনও পর্যন্ত যতজনের কাছে শুনেছি সবাই বলেছে হাজারের উপরে, মানে বলি এত বেশি হয় যেটা একটু অভাবনীয় ব্যাপার। আর এখানে কিন্তু শুধু পাঠা বলি না, মোষ বলিও হয়। এখানে দেখো মায়ের কাছে ভোগ দেওয়ার জন্য সব মাটির হাঁড়িগুলো রয়েছে, এই হাঁড়িগুলো করেই কিন্তু মায়ের কাছে ভোগ নিবেদন করা হয় বললাম মায়ের কাছে। বললাম মায়ের মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির, তো নাট মন্দির এই যে এই দিকটায় রয়েছে, এটা বললাম মায়ের সামনে নাট মন্দির। এখানে অনুষ্ঠান, বিভিন্ন রকমের অনুষ্ঠান এখানে হয়। কিন্তু নাট মন্দির সব দিক থেকেই খুব সুন্দর করে সাজানো। বললা মায়ের এই মূর্তি কিন্তু সারা বছর থাকে না, পুজোর পরে বিসর্জন দেওয়া হয়। শুধুমাত্র মায়ের মূর্তি যেখানে রয়েছে ওখানে একটা বেদি থাকে, সারা বছর প্রত্যেক শুক্রবার ওই বেদিতেই কিন্তু পুজো দেওয়া হয়। আর পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে বাইরে ধূপকাঠি জ্বালানোর জায়গাও রয়েছে, আর সেই সঙ্গে একটা বড় ঘণ্টাও এখানে রয়েছে। এই যে পুকুর রয়েছে বল্লা মায়ের মন্দিরেরই পুকুর, আর এইখানে এই পুকুরেই কিন্তু বল্লা মায়ের বিসর্জন হবে। আর সিঁড়ি দিয়ে এই যে মাঝখান দিয়ে এরকম বল্লা মায়ের মূর্তি যাতে নামানো যায়, তার জন্য এরকম স্লোপিং করা আছে, তো যাতে খুব সহজে মূর্তি এখানে নামানো যায়। আর ঘাটটা চারিদিক থেকে বাঁধানো আছে, তবে যেদিন বিসর্জন হবে লক্ষ লক্ষ লোক এখানে কিন্তু থাকে। আপনাদেরকে বললাম মা কতটা রেডি আছে আর পুজোর জন্য এলাকা কতটা রেডি হয়ে আছে সবটা দেখালাম। তোমাদের এই ব্লগটা যদি ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে দিও। আমরা এই ব্লগটা এখানেই শেষ করব, আবার অন্য কোনো জায়গায় ট্রাভেল ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।